আপনার মাথা জোড়া লাগা শিশু রোকেয়া ও রাবেয়ার অস্ত্রোপচারের প্রস্তুতি পর্ব হিসেবে প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল 9টায় অ্যানেস্থেশিয়ার পর মস্তিষ্কের এনজিওগ্রামের মাধ্যমে রক্তনালীর পৃথক অবস্থান জানতে সক্ষম হন ঢাকা মেডিকেলের 22 সদস্যের বিশেষজ্ঞ বোর্ড। রোকেয়া ও রাবেয়া জন্মের পর থেকেই মাথা সংযুক্ত হয় তাদের বলা হয় জোড়া শিশু, বয়স 20 মাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক প্রতিবন্ধকতা। অস্ত্রোপচারে সফলতার হার বিশ্বে 20%। ঝুঁকি জেনেও চিকিৎসকদের উপর আস্থা রেখেছেন অভিভাবকেরা। এর আগে বিভিন্ন দফায় রাবেয়া রোকেয়া চিকিৎসা করা হলেও গত 21 ফেব্রুয়ারি ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। হাঙ্গেরির দুজন বিশেষজ্ঞ নিযুক্ত হন চিকিৎসার দায়িত্বে। মঙ্গলবার সকালে রক্তনালীর প্রকৃত অবস্থান এবং প্রবাহ নিয়ে মস্তিষ্কের এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন করে ঢাকা মেডিকেলের 22 সদস্যের বিশেষজ্ঞ দল। রক্তনালী পৃথক করার সবচেয়ে জটিল ধাপ আগামীকাল সম্পন্ন হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে মূল অস্ত্রোপচারের। বাচ্চার মা বাবার কাছেও কিন্তু তারাও কিন্তু আমাদেরকে বলছে যে তাদের কোনো অপশন নাই, কারণ এই দুইটা বাচ্চাকে নিয়ে তারা গতি দিতে হবে। আপনারা সবাই দোয়া করেন, পুরা দেশবাসীর কাছে দোয়া চান। এই ধরনের মাথার জোড়া লাগা একটা থেকে ইনকমপ্লিট আর একেবারে কমপ্লিট, এটা ভার্চুয়ালি কমপ্লিট, পুরো মাথাটাই লাগা ওখানে দেখছে কোনো অসুবিধা। যদি আংশিক থাকে দেখি every step is very important and very dangerous because মস্তিষ্কে এনজিওগ্রামের দ্বিতীয় পর্যায়টি মূলত কঠিন। সেক্ষেত্রে বুধবারই বোঝা যাবে অস্ত্রোপচার সম্ভব কিনা। Probably the tomorrow step will be the crucial. এদিকে প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয় আশাবাদী অভিভাবক। যে কোনো পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতির কথা জানান তারা। সর্বোপরি আল্লাহ যদি ওদের ভালো করে দেয় তাহলে অবশ্যই